কলকাতায় এলে কেউ খাওয়া দাওয়ায় নিয়ন্ত্রণ করতে পারেন না, রকমারি খাবারের সম্ভার থাকে ছড়িয়ে ছিটিয়ে। বলিউড তারকা সারা আলি খানও কলকাতায় এসে ডায়েটিং ভুলে মজলেন বিভিন্ন ধরনের খাওয়াতে। রাসেল স্ট্রিটে তো একেবারে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ফুচকা খেতে শুরু করলেন, টপা টপ ফুচকা মুখে ঢুকিয়ে দিলেন। সবাই ভিড় করে সারা আলি খানের ফুচকা খাওয়া দেখলেন। একই সঙ্গে সারাকে দেখা গেল বলরাম মল্লিক ও রাধারমন মল্লিকের মিষ্টি খেতে। এতেই শুধু খুশি থাকেননি সারা আলি খান, তিনি সেখানকার দইও চেখে দেখেন। তবে কলকাতার তীব্র গরমে মাটির ভাড়ে চা খেতে গিয়ে একটু বিপাকে পড়েছিল বলে মনে হলো। তবে চায়ের স্বাদ ও গন্ধ তাকে যে খুবই তৃপ্তি দিয়েছে তা দেখা গেল সারার বডি ল্যাঙ্গুয়েজে। কিন্তু একবার চা তিনি খেতে পারেননি। তবে সারার এই খাওয়া দেখে খুবই খুশি হয়েছেন তার ভক্তরা। সারা আলি খান পরে সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, অতিমারির কারণে আমরা সবাই গৃহবন্দী হয়ে পড়েছিলাম, এখন সব স্বাভাবিক হচ্ছে, তাই আমিও সাংবাদিক বৈঠক করছি ফুচকা খেতে খেতে। আসলে কলকাতা আমার কাছে ভীষণ প্রিয়, একই সঙ্গে বিশেষ জায়গাও। তাই কলকাতার সাংবাদিকদের সঙ্গে কথা বলে মনে হচ্ছে পরিবারের লোকেদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। কলকাতার সাংবাদিক মহলে আমার প্রচুর বন্ধু রয়েছে, ফলে কলকাতার সাংবাদিকরা আমার পরিবারের মতো। এরপরই তিনি সাংবাদিকদের কাছে বলেন, আমার ঝালমুড়ি খেতে ভালো লাগে, কলকাতার রসগোল্লাও ফেভারিট। বৃহস্পতিবার সারা আলি খান সুদূর বোম্বাই থেকে কলকাতায় পা রাখেন। তিনি আসতেই শহর জুড়ে তুমুল উন্মাদনায় মেতে ওঠেন অনুগামীরা। এর আগে দুর্গাপুজোর সময় কলকাতায় এসেছিলেন তিনি, এবার এসেছেন তার একটি নতুন সিনেমার প্রচার অনুষ্ঠানে। এছাড়াও একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানেও হাজির হন তিনি। সারা ও ভিকির নতুন ছবি যারা হাটকে যারা বাঁচকে সিনেমা মুক্তি পাচ্ছে আগামী 2রা জুন। তার এক সপ্তাহ আগে নিজের ছবি প্রচারে কলকাতায় এলেন শর্মিলা ঠাকুরের নাতনি সারা আলি খান। আর এদিন সারা আলি খান তার সিনেমার চরিত্রের রূপেই ধরা দিয়েছিলেন, সেজেছিলেন সবুজ গোলাপি সালোয়ার কামিজে। রূপালি জরির কাজের সঙ্গে মিলিয়ে কানে রূপালি দুল পরেছিলেন সারা। এদিন তিনি হালকা ব্যাক ব্রাশ করে চুল খোলাও রেখেছিলেন। সারা আলি খানকে দেখতে ভিড় জমে যায় কলকাতার রাজপথে, আর কলকাতায় এসে যেন তিনি বাঁধনহারা আনন্দে মেতে ওঠেন। কলকাতার রাস্তায় সাধারণ মানুষের মতো চায়ের পেয়ালায় ঠোঁট লাগিয়ে তৃপ্তি অনুভব করেন। কলকাতার রাস্তায় ঠিক যেমনভাবে 8 থেকে 80 বয়সের মহিলারা ফুচকার স্বাদে নিজেদের রসনা তৃপ্তি করেন, ঠিক তেমনভাবেই এদিন সৈফ আলি খান ও অমৃতা সিংয়ের সুন্দরী কন্যা ফুচকা খেতে মেতে ওঠেন। শুধু ফুচকা খেয়েই এদিন তার শখ মেটেনি, কলকাতার বিখ্যাত দোকানের মিষ্টিও মুখে তুলে নেন। আর এই দৃশ্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন কলকাতার সারা আলি খানের অনুগামীরা। এদিন বলিউড অভিনেত্রী এসেছিলেন তার আগামী ছবির প্রচারে। এই সিনেমার প্রমোশনের জন্য একটি অনুষ্ঠান আয়োজিত হয় ITC সোনার বাংলায়, সেখানেই তিনি হাজির থাকতে কলকাতায় এসেছিলেন। সারা কলকাতায় এলেন, খেলেন এবং মানুষের মন জয় করেই ফিরলেন। আসলে খেয়ে মানুষের মন জয় করতে গেলে অবশ্যই অনেক সময় তাদেরকে পাশে সরিয়ে রাখতে হয় প্রাত্যহিক ডায়েটিংয়ের অভ্যেস।